হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু ইউরো ব্লগ। আজ 10ই জানুয়ারি, আমাদের আজকে একটু আলোচনা করি ওয়েদার নিয়ে। দেখুন, এই প্রথম আজকে সুইডেনে, মানে সুইডেনে না, স্টকহোমে স্নোফল হলো। আমরা কিন্তু প্রতি বছর এই দিনটার জন্য ওয়েট করি, হ্যাঁ, কিন্তু এই প্রতি বছরই পরে। আমরা যখন আগে এসেছিলাম তখন প্রতিদিন -20, -25, -26, -28, -30, -34 পর্যন্ত দেখেছি। আজকে কয়েক বছর যাবৎ সুইডেনে সেই বরফটা আর এখন পড়ে না। আমি 16তে এসেছি, 17তে ছিলাম, 18তে ছিলাম না, 19-এ ছিলাম না, এই যে 20-এ গেল, 20 চলে গেল, আজকে প্রথম এখানে স্নোফল হয়েছে। তবে হ্যাঁ, এরা যে ক্রিসমাস করে, ওরা বলে হোয়াইট ক্রিসমাস, এই হোয়াইট ক্রিসমাসের দিন পড়েছিল, হালকা পড়েছিল, যেটা না দেখার মতো, সেটা ভিডিও করার মতো ছিল না। কিন্তু আজকে রিয়েলি বরফ পড়েছে, মানে সারা রাত পড়েছে। আপনারা দেখতেই পাচ্ছেন রাস্তাঘাট দেখুন একদম সাদা হয়ে গেছে। এই যে রাস্তাগুলো দেখছেন, এগুলো সব পরিষ্কার হয়ে যাবে, এগুলো একটু পরেই চলে আসবে। এখন সন্ধ্যা হয়ে যাচ্ছে প্রায়, মানে সন্ধ্যা কি, অ্যাকচুয়ালি এখন 3টা বাজে, তো একটু পরেই সমস্ত কিছু পরিষ্কার হয়ে যাবে। এই রাস্তা দিয়ে তখন গাড়ি, আপনি রাস্তা দেখতে পারবেন, কিন্তু আমার মনে হয় আজকে আর করবেন না, কারণ আজকে করলে সারা রাত আজকে বরফ পড়ার চান্স আছে। তো এই যে ওয়েদারটা, এই ওয়েদারটা দেখে আপনারা হয়তো ভাবছেন কী ব্যাপার, এই ঠান্ডার মধ্যে আমি কী পরে আছি। দেখুন, ঠান্ডা কিন্তু এমন নেই, -5 টাইপ হবে এখন, কিন্তু আমরা এই স্টকহোমে কিন্তু 20, 25, 30, 31ও দেখেছি। এই ঠান্ডাতে অ্যাকচুয়ালি জীবন থেমে নেই, মানুষ চলছে, সবাই যার যার কাজ করছে। আজকে যদিও সানডে, তবুও যে বাড়িঘরের লোকজন নেই তা তো নয়, মানুষজন সব বেরোচ্ছে, যার যার কাজ করছে, শপিং করছে, যাচ্ছে। হ্যাঁ, রাস্তাঘাটে লোকজন কম। দেখুন, সুইডেনে ওয়েদার তো 4টে, শীত, গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত, বসন্ত। বেসিক্যালি এখানে দুটোই, অনলি টু ওয়েদার থাকে, সামার অ্যান্ড উইন্টার। যেমন মনে করুন এখন শীতকাল, এই জানুয়ারি ফেব্রুয়ারিতে সবচেয়ে বেশি ঠান্ডা পড়বে। এবং আপনাদেরকে আমি আগেও বলেছি, সবচেয়ে আশ্চর্যজনক ঘটনা হলো যে এখন এই যে জানুয়ারি ফেব্রুয়ারি, মানে যখন উইন্টার শুরু হলো, সন্ধ্যা হয় দুপুর 2:30। আবার এটাও বলেছি, ঠিক সামারে রিভার্স, সামারে সন্ধ্যা হয় রাত্রি 11:30, রাত্রি 12টার সময়। এই যে পিকুলিয়ার একটা ওয়েদার, এর মধ্যে আমরা আছি, আমরা কিন্তু অ্যাডজাস্ট করে ফেলেছি, আমাদের কোনো কষ্ট হচ্ছে না। এখানে যারা আছে সবাই কষ্ট করে। আমি কালকে একটা ভিডিও ছেড়েছিলাম পরশু দিন, যে অ্যাবাউট ক্যানাডা, তো ক্যানাডাতে অনেক ঠান্ডা, একজন অনেকে যেতে চায় না। আমি বারবার বুঝিয়ে বলেছি যে দেখুন, ক্যানাডাতে যতই ঠান্ডা হোক, এই যে দেখুন ওরা এই যে এটার মধ্যে কী করবে, এটার মধ্যে বসবে, বসে আরেকজন টানবে, তো বাচ্চারা খেলাধুলা করবে, খেলাধুলা করছে, অন্ধকার হয়ে গেল, কিন্তু অন্ধকার হলেও কিন্তু জীবন থেমে নেই। এখানে সন্ধ্যা হয়ে গেছে 3টায়, কিন্তু মানুষজন কিন্তু রাত্রি 8টা 9টা পর্যন্ত বাইরে থাকবে, নিজস্ব কাজ টাজ করবে। আচ্ছা, ওয়েদারের কথা যেটা বলছিলাম, যে বাকি 2টা ওয়েদার, এই যে অটম এবং শরৎ এবং হেমন্তকাল, এগুলো অ্যাকচুয়ালি সুইডেনে এমন কিছু নাই। এগুলো গ্রীষ্মকাল এবং বর্ষাকাল, গ্রীষ্মকাল এবং এই শীতকালটাই এখানে ধরা হয়। শীতকালে নর্মালি মনে করেন আরম্ভটা হয় অক্টোবর থেকে, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ। মার্চের পরে বরফগুলো গলে যাবে, আবার শুরু হবে এপ্রিল থেকে, একটু গরম গরম ভাব আসবে এপ্রিল, মে, জুন, জুলাই, অগস্ট, সেপ্টেম্বর, এই 6 মাস মোটামুটি সামার বলা যায় না, বৃষ্টি পড়বে, কিন্তু তখন কিন্তু রৌদ্র থাকবে রাত্রি 11টা, 11:30, 12টা। তো এই যে ওয়েদার, এটা খুব ইন্টারেস্টিং, এরকম ওয়েদার পৃথিবীর অনেক দেশেই আছে, যদি আমাদের দেশে নেই, আমরা তো বরফ দেখি না, বেশ ভালো। এবং আজকে যেহেতু প্রথম বরফ পড়েছে, একটু আগে আমি এখানে দেখলাম অনেকগুলো ছেলেপেলে খেলাধুলা করছে, এখনও অবশ্য চলে গেছে যেহেতু ডার্ক হয়ে আসছে। তো বন্ধুরা, এই যে ওয়েদার, আমি আরও কিছু দেখাবো, দেখুন কি সুন্দর বরফ, না এই যে দেখুন চলে যাচ্ছে। আবার যদি আমি ফেলে দেই তো এগুলো কী হবে, এগুলো আবার হয়ে যাবে। এই যে দৃশ্যগুলো, এগুলো কিন্তু আসলে দেখার মতো। দেখুন কী সুন্দর বরফ পড়ে, গাছগুলো কেমন হয়ে আছে, আবার এগুলো ভরে যাবে। দেখুন দর্শক, এই যে বাচ্চারা বরফ দিয়ে পুতুল বানিয়ে রেখে দিয়েছে, এটা কিন্তু বরফের, বরফ জড়ো করে
পুতুল বানিয়ে চোখ নাক সব এঁকে রেখেছে। এই খেলাগুলো ওরা সবসময় করে এই উইন্টারের সময়, এর জন্য এরা বসে থাকে কবে উইন্টার আসবে। হাঁটতে হাঁটতে গাড়ির কাছে যাচ্ছি, সারা রাস্তায় বরফ। আমাদের এখানে গাড়ি রাখতে হয় গ্যারেজে, গ্যারেজ মানে ওপেন গ্যারেজ, এখানে গাড়ি থাকবে। সবার গাড়ি তো এখানেই থাকে, আমার তো এখানটাই আছে। এখনও তো ভালো করে বরফ পড়েনি, যখন ভালো করে বরফ পড়বে তখন দেখবেন গাড়ি আর চেনা যাবে না। আমরা যখন এসেছিলাম তখন অনেক বরফ পড়তো, তখন গাড়ি ঢেকে থাকতো বরফের ভিতরে, তখন এরকম একটা স্টিক থাকতো, ওই একদম উপরে লেখা থাকতো তোমার গাড়ির নাম্বার এত, আমরা ওভাবে গাড়ি বের করতাম। এখন অবশ্য তেমন বরফ পড়ে না, যদি পরে আবার তারা পড়বে। দেখুন সাদা হয়ে যাচ্ছে সবগুলো গাড়ি, এবার আজকে যদি সারা রাত বরফ পড়ে, সারা রাত বরফে বরফ পড়ার চান্স আছে। এই যে দেখুন গাড়ি পরিষ্কার করছে বেচারা, আমারটাও করতে হবে, সবাই গাড়ি পরিষ্কার করে নিয়ে ব্যস্ত। এবার আমার গাড়ি, আমার গাড়ি আমাকে পরিষ্কার করতে হবে। অবস্থা তো দর্শক আপনারা দেখলেন, এখানে এভাবে আমাদের জীবন যায়, যারা এখানে থাকেন সবসময়।
আমি অবশ্য খুব একটা থাকি না, আমি বছরে অল্প সময় এখানটায় থাকি, এবার করোনার জন্য যেতে পারিনি, নইলে ঠান্ডার সময় আমি কিন্তু বাংলাদেশে থাকি সবসময়। এই আমার অসুস্থতার পর সুইডেনে আসার পর আমি ঠান্ডার সময় ম্যাক্সিমাম দেশে থাকতাম, কিন্তু এই বছর করোনার জন্য যাওয়া হয়নি। তো এই ছিল আজকের এপিসোড বরফে ঢাকা স্টকহোম। ভালো থাকবেন আপনারা সবাই, এই শীতে সাবধানে থাকবেন, খোদা হাফেজ।